এই মাঝখানে একটা ছোট্ট ঘটনা বলছি। সুফি ফাতে আলী ওয়াইসি ছিলেন না, কে ইনি? রসুল নামা পীর, দাদা হুজুর কেবলার পীর, দাদা হুজুর। চল্লিশটা হাদিসের মদিনার থেকে সনদ পেয়ে ডাইরেক্ট সুফি ফাতে আলী ওয়াইসির কাছে গিয়ে বায়াত হয়ে নিজে 52 জেলার পীর হিসাবে মুজাদ্দিদ খাতায় নাম লিখিয়ে দিয়েছেন। আল্লাহ জোরে বলুন। সুফি ফাতে আলী ওয়াইসি কি রসুল নামা পীর কেন বলা হয়? আল্লাহ রসুলকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, ধারণার বাইরে। আল্লাহ নবী দুনিয়া মানুষা হাবিবুল লাগে, জনাবে মুহাম্মদ রাসূলুল লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এমনি করে সুফি ফাতেমা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এত মহব্বত করতেন, এত প্যার করতেন, এত মহব্বত করতেন সুফি ফাতেমা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ নবীর দরবারে গেলেন, আল্লাহ নবীর দরবারে গেলেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন সুফি ফাতেমা নিজে জমানে মঞ্চে রহমাতুল্লাহ আলাইহি আমি তোমাকে জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ, আমি সুফি ফাতে আলী ওয়াইসির সালামের নাজরানা স্বয়ং গ্রহণ করলাম। আরো জোরে বলুন, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সালামের নাজরানা গ্রহণ করলাম। কেউ আছে? আমরা বলতে পারবো যে চারবার পাঁচবার দশবার হজ পাকে গিয়েছি, আল্লাহর রসুলের সালাম দিয়েছি, শুনতে পেয়েছি কানে? হ্যাঁ, কে বলতে পারবে? আমিও গিয়েছি, সালাম দিয়েছি, কিন্তু শুনতে পাইনি। সত্যি কথা বলছি, তাহলে শুনতে গেলে কান দরকার। কান মুজাদ্দিদ জামানে পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি যখন ইচ্ছা করতেন কলকাতার মানিকতলা জমিনে বসে 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 যখন ইচ্ছা করতেন আল্লাহ নবীর চাঁদ মুখ নুরানি চেহারা থেকে দেখবো, আল্লাহ নবীর চাঁদ মুখ নুরানি চেহারা দেখবো সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এমনি করে কলকাতা জমিনে বসে 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 আল্লাহ রসুলের মাজার মুকদ্দাস পর্যন্ত দেখতে পেতে। এমন পাওয়ার তৈরি করেছিলেন কলকাতার জমিনে বসে মদিনার রসুলের মাজার মুকদ্দাস দেখতে পেতে। সুবহানাল্লাহ। আল্লাহ রসূল সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এমনি করে আল্লাহ রসূলকে যখন দেখবার ইচ্ছা করতেন আল্লাহ রসূলকে দেখবো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার নূরানি চেহারাটা দেখলে আমার অন্তরটা বড় জুড়িয়ে যায়, আমার অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এমনি করে আল্লাহ রসূলকে যখন দেখবার ইচ্ছা করতেন প্রতিটা পনকে 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 আল্লাহ নবীকে ডাইরে দেখতে পেতে। ও সেই নবী এসছেন মক্কাতুল মুকাররমা জমিনে, পরবর্তীতে হিজরত করে মদিনাতে চলে গেলেন আল্লাহ নবী দিল দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জামানাতে এসছে ওই জামানাতে মানুষের কান ছিল না পাক, মানুষের জবান ছিল না পাক, মানুষের অন্তর ছিল না পাক, মানুষের টোটাল বুদ্ধি ছিল না পাক। ওই মক্কা জমিনে এসে দিনের দাওয়াত দিয়ে দাওয়াত
দিয়ে দাওয়া দিয়ে কলেমা পূজা করে কলেমা পূজা করে জাল হাকটাকে পূজা করে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করেছেন মানুষকে কলেমা দীক্ষা দিয়েছেন কলেমা পূজা করেছেন দ্বীন পূজা করেছেন দ্বীন পূজা করার কারণে কলেমা পূজা করার কারণে আবু জেহেলের দল থেকে ছেড়ে দিয়ে নবী রাসূলুল্লাহ আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলে চলে এসেছে ইমানের কলেমা একবার পড়ে নিয়েছে আল্লাহর নবী ওদের জন্য গ্যারান্টি দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ এ আমার সাহাবা একরাম গনেরা আমি রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজের জমানে তোমাদের জন্য গ্যারান্টি দিলাম যারা সহস্তে সাহ জমানে ইকরার বিল লিসান আমাল বিল আনকান তাসদিক বিল জিনান একইনের সাথে বিশ্বাসের সাথে একবার পড়ে নেবে আমি রাসূলুল্লাহ তাকে গ্যারান্টি দিলাম ওই ব্যক্তি জান্নাতে যাবে তবে হাদিসের একটা ব্যাখ্যা আছে হাদিসের একটা ব্যাখ্যা আছে কি ব্যাখ্যা ব্যাখ্যাটা হলো এই আপনি যা করবেন এর ভিতরে খারাপ ভালো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা ভালোর জাজা চুল পরিমাণ হলে আপনাকে দেবে আল্লাহ যদি খারাপ করেন তার বদলাও আল্লাহ আপনাকে দেবে তাহলে জান্নাতে যাবে কিন্তু তার আগে রাখা আছে ফুলের বাগান আর আগুনের কুণ্ড জাহান্নাম আর জান্নাত যেটাকে বলে তাই তো নাকি সেটাকে বললাম ফুলের বাগান জান্নাতের ঘর হবে একটা রূপা একটা সোনা একটা হীরা একটা মতি জোরে বলবেন না তাহলে আল্লাহ রাসূল এসেছে আমার উম্মতরা যেন ওই ওই সুন্দর জায়গাতে মনোরম জায়গাতে ঠান্ডা এসি ঘরে যেন থাকতে পারে কেন আমার উম্মতরা বড় শকিন আর এদের জন্য আল্লাহ হাজার হাজার অফার দিয়েছে লাইলাতুল কদর লাইলাতুল বরাত ফতে ইয়াজদাম ফতে দোয়াজদাম এদের একদিনের রোজা একদিনের ইবাদত আল্লাহ বলেছেন অন্যান্য নবীদের হাজার বছর অপেক্ষা জোরে বলবেন না সেই নবী এসেছেন সেই নবীর আদর্শ চরিত্র কি ছিল মক্কায় যারা যুদ্ধেতে গিয়েছে রাসূলুল্লাহর এগেনস্টে যারা যুদ্ধ করেছে তারা পরবর্তীতে সব এসে রাতের অন্ধকারে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী ছাড়া কোনো রাস্তা নেই নবী মহব্বতের বিকল্প কিচ্ছু নেই দুনিয়াতে রাসূলকে ভালোবাসুন হব্বে রাসূল হন রাসূলের আশিক হন সুফি ফাতে আলী ওয়াইসের আরো একটা কথা বলবো হ্যাঁ শুনতে রাজি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে কেন বলছি নবী দিবসের জলসা জশনে ঈদে মিলাদুন নবী করা না জায়েজ হারাম এ বলা লোক এ বলা আলেম এ বলা মুফতি পুচুরাস এলাকায় বলি বাইরে বলি তবে হ্যাঁ আমরা জশনে ঈদে মিলাদুন নবী পালন করি যেটা বিরাট বাড়াবাড়ি নাজায়েজ হয় সেটা নয় আবার এমন মিল জশনে ঈদে মিলাদুন নবী পালন করি যেটা রাসূলুল্লাহ সম্মান ও ইজ্জত শান শওকতে ঘাটতি হয় খায়রুল উমরি আওসাতুহা একদম মধ্যপন্থীরা আমরা পালন করি কেন আল্লাহ রাসূলের দরবারে তারা রাসূলকে কিরকম ভালোবাসতেন টোটাল মক্কা মদিনায় রাসূলের আদর্শ চরিত্র দেখে যেরকম ইমানের কলেমা গ্রহণ করে তাদের দাদা তাদের খাতার আল্লাহর দরবারে রাজির খাতায় নাম লিখিয়ে নিয়েছেন যে যারা সাহাবী হয়েছেন তাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান ওরা আমার উপরে খুশি আমি ওদের উপরে খুশি জোরে বলুন যত সাহাবী এসেছে সমস্ত সাহাবী আল্লাহর রাসূলকে পেয়েছে আল্লাহকে পেয়ে গিয়েছেন আল্লাহ বলেছেন তোরা আমার রাসূলকে পেয়েছিস আমাকেও পেয়ে যাবি এবং
আমি আল্লাহ তোদের জন্য জাযায়ে খায়ের হিসাবে উত্তম জাযা জান্নাত রেখে দিয়েছি, জোরে বলুন। ওই জন্য বললেন না কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে রাসূল আপনি বলে দেন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনার প্রেম যেন অন্তরে তৈরি করে। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, ইত্তেবা করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেছেন যারা রাসূলের ইতাআত করবে তারাই আমার ইতাআত করলো, তারাই আমার ইতাআত করলো। কত সুন্দর কথা বললেন আল্লাহ। আজকের রাসূলুল্লাহ এসে হারামটাকে, সুদটাকে, ঘুষটাকে, জেনা, ব্যভিচার, কাবা শরীফের ভিতরে যে ঠাকুর ছিল সমস্ত কিছু বার করে দিয়ে মক্কাকে যেরাম পবিত্র মক্কা নগরী বানিয়েছেন, আল্লাহর রাসূলের আদর্শকে যারা গ্রহণ করতে পেরেছেন তাদের অন্তরটাকে আল্লাহ ওরকম পবিত্র করে দিয়েছেন, জোরে বলুন। তারা যখন ইচ্ছা করতেন, সে হতে পারে সুফি ফাতি আলী ওয়াইসি, মুজাদ্দিদ আলফে সানি, আবার হিন্দুস্তানের বাদশা খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুমুল্লাহ, এনারা এই অন্তরটাকে পরিষ্কার করেছেন, এখানে রসুলের মহব্বত করেছেন, রসুলকে ভালোবেসেছেন। আর রসুল যে কটা কাজের পিছনে 9টি বোট লাগিয়েছেন সেগুলো থেকে বর্জন করেছেন, দূরে সরিয়ে দিয়েছেন, এগুলো মানা যাবে না, এগুলো করা যাবে না। আল্লাহ রসুলকে মহব্বত ভালোবাসতেই হবে, নইলে ঈমানদার বলে দাবি করতে পারবে না। কেউ যদি কোরআনকে মানে, হাদিসকে না মানে, সে কি পরিপূর্ণ মুমিন হতে পারবে, মুসলমান বলে গণ্য হবে? ধরেন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে রাসূলকে রাসূল বলে মানছে না, তারা কি হবে? তাদেরও মুসলমান বলা যাবে না। কেন? তাই যদি হবে কাদিয়ানীদেরকে মুসলমান বলতে হবে, কাদিয়ানীরা কাফের, ওদের আগা গোড়া সব কাফের, ওরা খতমে রিসালাত, খতমে নবুয়াত, তারিখে খতমে নবুয়াতকে বিশ্বাস করে না। আল্লাহ রাসূল যে শেষ নবী এটা বিশ্বাস করে না। সেই জন্য যে ব্যক্তি আল্লাহকে মানলো, রাসূলকে মানলো না, সে ব্যক্তি পরবর্তী মুসলমান না, কাফের। আবার যে ব্যক্তি রাসূলকে মানলো, আল্লাহকে মানলো না, সে ব্যক্তিও কাফের। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকে কেন? শুরুতে একটা কথা বলেছিলাম যে আমি যদি মুহাম্মদকে না তৈরি করতাম আমার রুবুবিয়াতের পরিচয়টা কোথায় দিতাম রে? যা কিছু করেছি আসমান ও জমিন, চাঁদ সূর্য সমস্ত কিছুই আমি আমার নবীর জন্য করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সেই নবীর মহব্বত ছাড়া কাকে মহব্বত করবে? কেউ নেই, নবী ছাড়া কেউ হবে না, নবী ছাড়া তরাবে কে আপনার হাশরের ময়দানে? কেউ নেই। যে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন আলেম এসেছে, তৎকালীন সময়ের আলেম হল নাজমু সাদাত নাম। নহজুরের নাম কি ছিল? নাজমু সাদাত। যে আলেমটা সুফি ফাতি আলী ওয়াইসির দরবারে এসেছে ওই ব্যক্তির নাম, ওর ব্যক্তির নাম হলো নাজমু সাদাত, আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিল। সুফি সাহেব বলছে, একটা হাদিস নিয়ে আলোচনা করছেন, হঠাৎ করে মাওলানা সাহেব বলছে, হুজুর এই হাদিসটা যাইফ হাদিস, সহি না। সুফি ফাতি আলী ওয়াইসি বলছেন, দেখেন মাওলানা সাহেব এই হাদিসটা সহি হাদিস, একটু পীড়াপীড়ির ব্যাপারে বসিয়াট হুজুর লিখছে। সঙ্গে সঙ্গে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহ তওবার ফয়েজ দিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে অজ্ঞান বেহুশ, তওবার ফয়েজ দিলেন বেহুশ।
नज़मु सादा बेहोश हुए ज़मीन रुबाने से बोल लेना अल्लाह नबी दीदार हो गए बाबा सुफी साहेब अल्लाह नबी मुहम्मद जोरे बोलुन ना बाबा नज़मु सादा तुमी जेना बोलछो एटा भूल आर सुभी साहेब जेना बोलछे ओटा सठिक ओई कथा ना सठिक कथा अल्लाह नबी निजे जमाने बोलेछेन सुभी फातियानी वाइसे रहमतुल्लाह अलैहे एमनि करे जे हादिसटा सही बोलेछे आमि रसूलुल्लाह बोले दिलाम ओई हादिसटा होलो सही हादिस नबी दिवस माने कि रसूलुल्लाह जन्म हुए इतिहास जानार नाम कि नबी दिवस नबी कि करते बोलेछे परकाले नाजातेर आशा करते पारो नईले कोनो जायगा नेई कोनो स्थान नेई अल्लाह रसूल जेदि बोले फलाई सामिन ना तुमी आमार दले नय सारा जीवन मद्रासाय पढ़लाम दस बछर आलेम होलाम मुफ्ती होलाम बिराट ओज नसिहत हज करलाम आरो कत कि करलाम दीनेर खिदमत करलाम बड़ मद्रासा करलाम आल्लाह रसूल कयामतेर माठे शुधु एकटा कथा बोले देबे फलाइस आमीन ना तुमि आमार दले नय कोथाय जाबेन बलेन एइबार आमादेर जाबार रास्ताटा कोथाय के देखाबे सेदिन तत्कालीन समय रसूलुल्लाह तो मुसलमान मुसलमान बोले दाबीदार आगे की करतो मतमान करतो जुआ खेलतो सबगुलो अल्लाह स्पष्ट एक-एक करे कुरान पाके बोलेछेन रसूलुल्लाह एगुलो सब कि उत्खात करेछेन सेइगुलोते परबर्तीते आगामीते रसूलुल्लाह सब निषेध करेछेन কোরআনে বলেছেন আল্লাহ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান নিঃসন্দেহে মদ জুয়া কপাল নির্ধারণ করা তীরকাশিতে এমনি করে
এগুলো সবকিছু শয়তানি কাজ, এগুলো সব শয়তানের কাজ, এগুলো সব নিষেধ, সব নিষেধ। সুদ খেতে পারবে না, নিষেধ। আজকের মুসলমান বলে দাবিদার, শেষ নবীর উম্মত বলে দাবিদার। সামনে হাজি সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো সে 20,000 টাকা ধার দিয়েছিলাম, ওটা 25,000 টাকা দেওয়ার কথা, কবে দিবি? যা সালা হাজি সাহেব কোথায় গেল? হক কথা, আল হক মুর, হক তেতো। হক কথা বললে সমাজে তেতো লাগবে। আপনি নবী দিবস পালন করেন, প্রচুর ফায়দা আছে, প্রচুর ফায়দা। যা বলে শেষ করা যাবে না, যদি বলি শেষ করা যাবে না। রসুলের কাহিনী, রসুলের আদর্শ চরিত্র, রসুলের হুসনে হাসিন, রসুলের সিরত, রসুলের সুরত, রসুলের নবুয়ত, রসুলের রিসালাত, রসুলের মাক্কি জীবন, রসুলুল্লাহর মদিনা জীবন, রসুলুল্লাহর হিজরাত, রসুলুল্লাহর গারে সুর, রসুলুল্লাহর সাথে আবু বকর, উমার, উসমান, আলী, শেষ করা যাবে না। আমি মরে যাব, জীবন শেষ হয়ে যাবে, রসুলুল্লাহর জীবন কাহিনী শেষ হবে না। আসলে কি সেটাই সোনার মূল মাকসাদ? ওটাই কি আমার জিন্দেগির মূল? আমার জিন্দেগির মূল কি? নবী দিবস থেকে সেটা গ্রহণ করতে হবে। এটা একটা অপরদিকে ইসালে সব আল্লাহর নবীকে কবরে দেখানো হবে তিনটে সওয়ালের পরে। মা আনতা তাকুলু ফি হাজার রজুল বলা হয়েছে ছবি, অথচ ডাইরেক্ট কবরের সাথে সড়ক রাস্তা করা হবে। এই মানুষ সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি বলো? যদি সেদিন চিনতে না পারি রসুলকে, আমার উপায় সেদিন কি হবে? আর রসুল যদি কেয়ামতের মাঠে বলে দেয় ফালাইসা মিন্না, হাজি সাহেব তুমি হস করেছিলে, সব ঠিক আছে, আমার দলে না আজকে তুমি, কেন? তোমার কার্যক্রম, তোমার ভিতরে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারি, মিথ্যাবাদী, মুনাফিকি, পরচর্চা, পর নিন্দা সব ছিল, কি করবে, কি করবে সেদিন? তোমার বড় ইত্ত, আমি মুফতি সাহেব, আমি মুবাল্লিগ সাহেব, আমি হাজি সাহেব, আমি গাজী সাহেব, আমি অমুক সাহেব, আমি তমুক সাহেব, আমার এত টাকা, আমার এত পয়সা, কোথায় যাবে সেদি? ভাই ও বাবা জিনা আমার ফিরে আসুন, ইমানের চেতনা এসছে, ইমানকে মজবুত করুন। ইমান এমন একটা জিনিস, রসুলের ভালোবাসাটাই ইমান। রসুলের যেগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করার নামই হলো ইমান। রসুল যেগুলো করতে বলেছেন সেগুলো করার নামই হলো ইমান। কেন? আল্লাহ রসুল নিজে বলেছেন লা ইয়াজিদ ওয়া লা ইয়ানকুস, ইমান আল ইমান লা ইয়াজিদ ওয়া লা ইয়ানকুস। বুখারী শরীফের বাব এসেছে যে ইমান কেন কমা বাড়া হয়, ইমান কেন কমে এবং কেন বাড়ে। বুখারী শরীফের একটা অধ্যায় বাঁধা হয়েছে। তবে ইদি মিলাদুন নবী পালন করলে কিন্তু ফায়দা আছে অনেক। অনেকেই বলেন বেদাত নাজায়েজ হারাম, না ভুল কথা।